হরে কৃষ্ণ রাধা রাধা তো হ্যালো গাইস মাই নিউ ব্লগ আর এটা হচ্ছে গোপুর দিয়ে ফার্স্ট ব্লগ আমার আর কালকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম গোপুরের কোয়ালিটি কিরকম ছিল একটা একটা ফুটেজ দিয়েছিলাম আমি তো তোমরা গেছো আর এখন দেখতে হচ্ছে কিরকম কোয়ালিটি আসছে আর কিরকম কি প্রবলেম হচ্ছে কোয়ালিটি নিয়ে সেটা আমাকে কমেন্টে জানাবে কারণ নতুন নিয়েছি তো আইফোন নিয়েছিলাম যখন তখন এরকম প্রবলেম হয়েছিল তোমরা বলেছিলে যে এরকম কোয়ালিটি দাদা পছন্দ আসছে না আগের কোয়ালিটি ভালো ছিল এরকম বলছিলে তারপরে অ্যাডজাস্ট করে ঠিকঠাক কোয়ালিটি করেছিলাম বলে ভালো লাগতে শুরু করেছিল মানে কোয়ালিটিটা তো এটাই তো তুমি বলবে যে কোয়ালিটি যদি খারাপ আসে তাহলে আমাকে বলবে নাহলে অনেক সময় ফোনে সাপোর্ট নেয় না মানে ভালো কোয়ালিটি হলো সাপোর্ট নেয় না এরকম ব্যাপার এখন থেকে তিথিও আছে এখানে আর একটা ছোট্ট স্ক্রিন আছে যেটা গোপরে সেইটা দিয়ে আমি দেখছি আমি যে ঠিকঠাক আসছে কি আসছে না প্রথমবার তো সেই জন্য আমার অভ্যাস নেই আর ভালো লাগছে তারা বড়টা ক্যামেরা টাইপের আছে ওইখানের দিকে দেখছি হেভি লাগছে কেমন লাগে তোমার ভালো লাগছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না বড় কত কালো কালো লাগছে

গরম হচ্ছে আগে হয়ে গেছে খাইনি হ্যাঁ তিথি করেছিল না বললো তো ও না ওনাবো ও না তিথি একটা প্রবলেম ক্রিয়েট করেছিল দিদি বলতে প্রবলেমটা কখন কটার সময় চা করেছে মনে তখন সাড়ে আটটা না কটা বাজে নটাই ধরো চা এখন বাজে কটা থেকে দশটা মানে এক ঘন্টা হয়ে গেছে ঠিক আছে গ্যাস জ্বলছে ও জানে না বন্ধ করে ভুলে গেছে আমি এই সবে এখন বন্ধ করে দিলাম কি আমার চা রেডি চলো খেয়ে নিয়ে দেখা আমার ক্যামেরার বক্স রাখা আছে এইখানে এর ভেতর দিয়ে সব এক্সারসাইজ বার করি দেখি ওইখান দিয়ে ব্লগিং করে স্ট্যান্ড লাগিয়ে সব ব্লগিং করবো হ্যালো আমি আপাতত স্ট্যান্ডে ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি আমি এবার ছাদে যাই ছাদে গিয়ে কোয়ালিটি আবার দেখব তোমাদের হয়তো লাগবে যে আমার মুখ একটু রাউন্ড টাইপের হয়ে আছে তোমরা তো জানো গোপরের কোয়ালিটি এরকম আর এটা সোজা ভাবে করা যাবে যেরকম আইফোনের কোয়ালিটি আছে সেরকম করা যাবে কিন্তু এইটা আমার ভালো লাগে এবার তোমাদের ভালো সেটা আমাকে কমেন্টে জানাবে এটা আমার সত্যি ভালো লাগে বলে এটার দিকে বেশি যাওয়া গোপরের দিকে এতে আরেকটা জিনিস প্রবলেম আছে যে জুম করা যাবে না জুম তো করতেই পারবো না কিভাবে দূরের জিনিস দেখাবো জানি না যে এটাতে যদি হয়তো আমি করব জুম না হলে ফোন দিয়ে ক্যামেরা করবো কি আছে প্রবলেম কিছুই নেই সব আছে তোমাদের সাপোর্টে আমার কাছে আর এটা এখন আমি শুট করবো করছি ওরকে স্ট্যান্ডা একশো কুড়ি ফেম রেটে শুট করছি আর এটা যদি এক মিনিট যদি আমি ভিডিও করি এর মানে কি এমবি এমবি তো নয় জিবি মানে এক জিবি একশো পঞ্চাশ এম এরকম হয়ে যাচ্ছে মানে প্রচুর বড় সাইজ হয়ে যাচ্ছে ফাইলটার আর কি বলবো এরকম ভাবে করতে হবে আমার আইফোনে জায়গা না থাকলে আমি করে এডিট করবো সেটাও আমার ভাবনা চিন্তার বাইরে আর এর চার্জ তো অনেক তাড়াতাড়ি শেষ হচ্ছে চিন্তা নেই ব্যাটারি আছে কিন্তু ব্যাটারি থাকলেও কি হবে চার্জ দেওয়ার জন্য অ্যাডপ্টার যেটা হয় সেটা তো নেই যে একটা এক্সট্রা ভাবে চার্জ দিতে পারবো আমি কেস আছে ওরকম তো কিছুই নেই একবার ডাইরেক্ট গোপরথে লাগাতে হবে গোপরতে লাগিয়ে চার্জ দিতে হবে আমাকে আর গোপরথে নিয়ে ব্লক করবো আমি কীভাবে চার্জ দেবো একটা একটা করে ব্যাটারি চার্জ দিতে হবে আমাকে

আর এটা তো আমার কাছে বেস্ট মোটো জন্যই যারা কিনবে তাদের কাছে অতটাও বেস্ট নয় কিন্তু তাও করতে পারো কোনো অসুবিধা নেই যেরকম আমি করছি আর এই দেখো গোপর সব ভিডিওর ফাইল ট্রান্সফার হচ্ছে এখানে আর একটা কথা তোমাদেরকে বলে দিই আমার ফোনই সাপোর্ট নিতে পারছে না এর কোয়ালিটি আটকা আটকাচ্ছে বারবার ডলারে

শেচমেচ কি জনা গেল মানে ভিডিঅ' কৰাৰ সময় প্ৰব্লেম হ'ব ভিডিঅ' কৰা হৈ গ'লে আৰু প্ৰব্লেম হ'ব নিডিঅ'টা ডাউনলোড কৰা হৈ গ'লে আৰু প্ৰব্লেম হ'ব না আমি হয়তো এটা অনেক বাড়িয়ে শ্যুট করছি বলে সেই জন্য হচ্ছে অনেক হাই কোয়ালিটি শ্যুট করছি বলে আমি যত পারি তোমাদেরকে ভালো কোয়ালিটি দেবো সেই জন্য শ্যুট করছিলাম সিক্সটি এফ পেজ শ্যুট করলে হয়তো ঠিকঠাক হবে কারণ হচ্ছে যে এখন তো আইফোন দিয়ে শ্যুট করছি আর এটা ফোর কে সিক্সটি এফ পেজ দিয়ে শ্যুট হচ্ছে তো এটা তো পুরো ক্লিয়ার সাপোর্ট নাই তো এবারে গোপোটা যদি না সাপোর্ট নাই তাহলে আপনার কি আইফোনে প্রবলেম চলে এসেছে এবার আমি ওইখানে কেন আমি একশো কুড়ি ফ্রেম রেটে শ্যুট করছিলাম কারণ হচ্ছে যখন স্লো মোশন করতে লাগবে কোনো একটা জিনিস ভালো ক্লিপ উঠে গেলে সেটা স্লো মোশন করবো আমি সেটা ভালোভাবে করতে পারবো সেই জন্য আমি ওটা করছিলাম কিন্তু হচ্ছে যে যদি আইফোন ভালোভাবে সাপোর্ট না নেয় তো আমি ভিডিওটা বুঝবো কি করে আমি সেই জন্য হয়তো তোমাদের ভিডিওটা আটকাতে পারে ইউটিউবেতে কারণ আমার ফোনে আমি অনেকবার দেখেছি অন্য কারো ভালো কোয়ালিটি আটকে যায় আমার ফোনেতে আটকে আটকে প্লে হয় ওরা নেটের কারণ কারণেও হতে পারে এবার ফোনের প্রবলেমের জন্য হতে পারে দেখা যাক তোমরা আমাকে কমেন্ট করো এরপরে আমি বুঝতে পারবোই পারবো এই আর একটা কথা আমি বেশিক্ষণ ব্লগ শ্যুট করতে পারবো না এটা দিয়েও নয় আমি ফোন দিয়েও নয় কেন হচ্ছে যে এখন বত্রিশ জিবি ফাঁকা পরে আছে আমার আইফোন এতে আর বত্রিশ জিবির মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে ভিডিও ফাইল হবে তারপর হচ্ছে এডিটিং করে আবার দশ জিবি হবে তো সেটাকেও আমাকে জায়গা ধরাতে হবে তো তার জন্য তো স্পেস লাগবে আবার ফোনেরও তো কিছু জায়গা ফাঁকা রাখতে হবে নাহলে ল্যাক করবে এত তো এটার জন্য হতে পারে বত্রিশ জি ফাঁকা আছে বলে হয়তো বেশি ল্যাক করছে এরকম হতে পারে তো বেশিক্ষণ আমি ব্লগ করতে পারবো না এইটাই হলো প্রবলেম ভালো লাগে না

দিদি আর তিথি রান্না করছে তিথি রান্না শিখতে শিখতে রান্না করছে দিদি রান্না করতে করতে রান্না শেখাচ্ছে ঠিক করলাম তো ভাইস এখন আমরা ভিডিও শুট করতে এসেছি আর এখানে ফোন যেহেতু ক্যামেরা কিনেছি সেহেতু তোমাদেরকে শেয়ার করছি তো বলতে যে কিভাবে তোমরা শুট করো আমাকে দেখাও কিন্তু ফোন না থাকার কারণে তোমাদেরকে দেখাতে পারতাম না এখন মাথাতে ক্যামেরা লাগিয়ে দিয়েছি দেখো এবার কিরকম ভাবে শ্যুট করছি আমরা এর মধ্যে একটা ফোন আছে পকাটের ভেতরে আর আওয়াজটা হয়তো শুনতে পাচ্ছ ডালোটা চলছে আর এই ফোন থেকে শুট হবে ছাদের ওপরে হবে এই শ্যুটটা এইখান থেকে এরকম ভাবে শ্যুটটা হবে তো তোমাদেরকে শেয়ার করে তোমরা দেখতে থাকো পুরোটা আর এখানে আবার কেউ যাচ্ছে মনে হয় কাদের কি সাদিটা দিয়ে হচ্ছে মনে হয় এ ও বড়ো কাছেরই যাচ্ছে চল রেডি রেডি অ্যাক্টিংটা হবে যে তোমরা দুজন দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তুই একটু সাইড দিয়ে ঢুকবি হঠাৎ এরমভাবে আচ্ছা বলো তো হট করে ঢুকলেই সাইডে সাইডে ঢুকে তুই ডায়েডটা বোঝাবি মানে বলবি হ্যাঁ আচ্ছা বলো তো রাম এরম করে দেখাবি চল রেডি স্টার্ট স্টার্ট হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই ওর রিঅ্যাশন

তো ভাইস আজকের ব্লগ আমি এখানে এন করছি আর একটা কথা ছিল আমি গোপর দিয়ে সিক্সটি এফপিএস এ ফোর কেতে শ্যুট করে দেখলাম দেখছি দেখি যে কোনো প্রবলেম হচ্ছে না আর আটকাচ্ছে না শুধু ওই কোয়ালিটিটা একটু ছিল ওই ফ্রেম রেটটা একটু বাড়ানো ছিল বলে সেই জন্য প্রবলেম হচ্ছিল একশো কুড়ি করা ছিল বলে তো এই কথাই বলে আজকের ব্লগটা আমি শেষ করলাম তো এখন যাই টাটা নেক্সট ব্লগে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে